জিএমআইটি দেওয়া স্টুডেন্টদের গ্রুমিং এর সুবাদে তথাগত যথেষ্ট স্মার্ট এবং সাহসী একটা ছেলে, কিন্তু অর্পিতার সামনে তথাগত এখনো সেই ছাপোষা মধ্যবিত্ত সরল সাদাসিধে ছেলেটাই রয়ে গেছে। নো, নট আ সিঙ্গেল মেল ফ্রম দ্য ডিপার্টমেন্ট হ্যাভ আই রিসিভড ইয়েট। দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং ইউ, আই এম ওয়ার্কিং অন ইট, বাট ইউ নিড টু প্রোভাইড মি সাম ব্যাকআপ ডেটা সো দ্যাট আই ক্যান মিট দ্য ডেডলাইন। ইয়া, ডোন্ট ওয়ারি। ইয়া ইয়া, বাবা, তুই এত ইংরেজি শিখলি কোত্থেকে? ফার্স্ট ইয়ারে তো তোর ইংরেজি বেরোতো না মুখ থেকে। এমনি এমনি নয় রে, তুই তো ভালো মতোই জানিস, যখন আমি প্রথম এসেছিলাম আমি কোনোদিনও ভাবিনি যে আমি এভাবে গ্রুমড হব। এখানে স্টেপ বাই স্টেপ স্টুডেন্টদের যেভাবে ধরে ধরে গ্রুমিং করানো হয়, আই ডোন্ট থিঙ্ক যে ফিউচারে আর কোনো রকম কোনো জব বা কোনো ওয়ার্কে তাদের কোনো হেজিটেশন থাকবে। বাট এনিওয়েজ, তুই এত জ্ঞান দিচ্ছিস কেন? তুইও তো বিদেশে চাকরি করিস, এমনি এমনি পেয়ে গেলি না? আহা, আমি যা করি সবটাই তুই জিএমআইটির জন্য। ঠিকই বলেছিস, ক্রেডিটটা কিন্তু জিএমআইটির গ্রুমিং এরই। হ্যাঁ একদমই, এই জিএমআইটি সবই ভালো জানিস তো, একটাই সমস্যা এই অনলাইনের এক্সাম, কোনো খাতাপত্রের বালাই নেই, কিছু নেই। তাতে তোর প্রবলেমটা কোথায়? আমার তো মনে হয় ভালোই, কত কাগজ বাচ্চে বলতো। কাগজ বাচ্চে মানে রেজাল্টটা সোজা বাবা মার কাছে চলে যাচ্ছে, কাগজ বাচ্চে। ঠিক তাই, এই লকডাউন আমাদের সবাইকে ডিজিটালি ভীষণভাবে অ্যাক্টিভ করে দিয়েছে, স্পেশালি অনলাইন টিচিং অ্যান্ড অনলাইন এক্সামিনেশন। আর এই লকডাউন টাইমে আমাদের কলেজের ফ্যাকাল্টিরা রীতিমতো নিয়ম মেনে, রুটিন মেনে নিজস্ব গুগল ক্লাসরুম আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা ক্লাস নিয়ে গেছেন। কিন্তু শুধু ক্লাস নিলেই তো হলো না, ইভ্যালুয়েশন করাটাও প্যারালালি ইম্পর্টেন্ট। তাই জন্য উইকলি বেসিসে মক টেস্ট কন্ডাক্ট করা, রেজাল্ট অ্যানালিসিস করা এবং সেই রেজাল্ট SMS এর থ্রু দিয়ে সকল গার্জেনদের কাছে পৌঁছে দেওয়া, সব কিছুতেই দক্ষতার পরিচয় রেখেছে আমাদের জিএমআইটির অনলাইন এক্সামিনেশন সিস্টেম। মাঝে মাঝে কি ভাবছিস বলতো? ও কিছু না, একদিন পর কলেজে এসেছি তো নস্টালজিক হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, এখানে আর বসবো না, চল একটু বাইরে যাই। যাবি?